আসসালামু আলাইকুম। দুবলহাটি রাজবাড়ি, এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা এই রাজবাড়িটি 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ের এই বাড়িটি ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটি জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর এবং ভারতের কিছু অংশ নিয়ে। নওগাঁ শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি। ভাঙ্গা ফটক পেরিয়ে শানবাঁধানো ঘাট ঘেঁষেই রয়েছে এই রাজবাড়ির নাট মন্দির। মন্দিরের ভেঙে যাওয়া স্তম্ভ দেখে বোঝা যায় এখানে একসময় বেশ জৌলুস ছিল। পুরো রাজবাড়ি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। পুরো আঙ্গিনায় একাধিক দালান রয়েছে, ছোট ছোট অসংখ্য ঘর, এর মধ্যে দু একটি ছাগল দেখা যায় যেগুলো স্থানীয় মানুষেরই। কোনো কোনো ঘরে লাকড়ি রয়েছে। 5 একর এলাকা জুড়ে বিশাল মন্দির, আর প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথ সহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনেই রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজপ্রাসাদে 350 ঘর ছিল, তার ছিল 7টি আঙ্গিনা। প্রাসাদের ভেতরে কোনোটি 3তলা, আবার কোনোটি 4তলা। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির সিংহ সিংহাসন ছিল। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় এই এলাকাতে, যার নাম রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। নওগাঁ শহর থেকে খুব সহজেই আসা যায় এই নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়িতে। বালুডাঙ্গা থেকে হাঁপানিয়া হয়ে ভ্যান বা অটোতে আসা যায়। এছাড়াও নওগাঁ গোস্তুহাটি মোড় থেকে অটোরিকশা যোগে আসা যায় এখানে। এবার কিছু ইতিহাস জেনে নেই। স্থানীয় ঐতিহাসিক গণদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্যে দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে এই দুবলহাটি ব্যবসার জন্য আসেন। বর্তমানে এই নদীর অস্তিত্ব আর নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন, তাকে যেন কে যেন তাকে বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা রয়েছে, সেখান থেকে তুলে স্থাপনা কর। রঘুনাথ একদিন ভোরবেলায় জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা রয়েছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদী তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিক গণদের মতে দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী ছিলেন। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন। এই অঞ্চলটি বিল অঞ্চল। এই বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন হতো না, এবং এই উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে পরিবেশন করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসেবে দিতেন। রঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদের নবাব দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে যে এলাকায় থাকেন সেখানে শুধুই পানি আর পানি, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দিতেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদার প্রথা বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। এটি এ অঞ্চলের অন্যতম একটি পুরাতন জমিদারি। দুবলহাটির জমিদার দুবলহাটিতে
2.45 একর ভূমির ওপর নির্মাণ করেছিলেন এই দ্বিতল এক সুদৃশ্য বিশাল রাজপ্রাসাদ। 19 শতকের শেষের দিকে প্রাসাদটি নির্মিত হয়েছে বলে অনুমিত হয়। প্রাসাদের চারিদিকে রয়েছে 4টি বৃহৎ পুকুর। প্রাসাদটির 4টি অঙ্গনে বিভক্ত, নাটমহল অর্থাৎ রঙ্গমহল, কাচারি, অন্দরমহল, রন্ধনশালা। প্রাসাদের নিস্তলা ও দ্বিতলে শখানেক কক্ষ রয়েছে। উত্তরমুখী এ প্রাসাদে ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলী বিদ্যমান। একসময়ের অত্যন্ত আকর্ষণীয় সুরম্য অট্টালিকা বর্তমানে ভগ্নাবস্থায় বিদ্যমান। রাজা হরনাথ এর পরবর্তীর কিছু ইতিহাস জেনে নেই আমরা। 1873 সালে সেই সময়ের রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করে বার্ষিক 5,000 টাকা আয়ের সম্পত্তি দান করেন। শিবনাথের পুত্র কৃষ্ণনাথ অর্থাৎ ডুবলহাটির জমিদার তৎকালীন। উক্ত সম্পত্তির মূল্য তখন প্রায় 1,00,000 টাকা ছিল। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালা খুলেছিলেন। 1874 সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বীকৃতি স্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা উপাধি দেয়। 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন। কিন্তু 1884 সালে হাসাইগাড়ির মৌলবি আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে, খাজনা প্রদান বন্ধ করে দেয়। এ নিয়ে 7 বছর ধরে চলে মামলা মোকদ্দমা। অবশেষে তার দুই পত্নী উদ্যোগে সেটেলমেন্ট অফিসারদের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়। 1891 সালে এই রাজার রায়চৌধুরীর মৃত্যু হয় এবং 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এবং শেষ জমিদার ছিলেন অমেন্দ্রনাথ রায়চৌধুরী। এই দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা। স্থানীয় প্রভাবশালীদের কবলে পড়ে দিনে দিনে রাজবাড়ির মূল্যবান সম্পদ চুরি ও লুট হয়ে যাচ্ছে। মূল্যবান দরজা, জানালা, শালকাঠের তীর লুট করে নিয়ে যাওয়ার সময় এখন দালানের ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে অনেকেই। অবহেলা অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ি এখন সকাল সন্ধ্যা সবসময় চলে অসামাজিক কার্যকলাপ। অবাধে বসেছে মদ, জুয়া, গাজার আড্ডা। এ রাজবাড়ি হয়ে উঠেছে উন্মত্ত অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু। কেউ দেখার নেই, কারো মাথা ব্যথা নেই, যার ফলশ্রুতিতে বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে এই দুবলহাটি রাজবাড়ি।
অপূর্ব কারুকাজ মণ্ডিত এখানে দুটি স্ট্যাচু রয়েছে, যেগুলোর বর্তমান অবস্থায় তো দেখছেনই। এই রাজবাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কটি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম সবগুলি ছিল পেঁচানো সিঁড়ি, অর্থাৎ স্পাইরাল সিঁড়িও বলা হয়। তো সামনে এবার যেখানে দুই পারে দুটি রক্ষী গার্ড ছিল, যেখানকার মিনার থেকে পাহারা দেওয়া হতো এই রাজবাড়ি, আমাদেরকে স্থানীয় দুটি ছেলে বলল এদিক দিয়ে রাস্তা রয়েছে সেই মিনারে যাওয়ার। তো এই তো যাচ্ছি সেই মিনারের পথে, তবে মিনারে যাওয়ার এই রাস্তাটি খুবই বিপজ্জনক, আর তারপরে বেশ অন্ধকার, পাশে জঙ্গলও রয়েছে। অবহেলায় অযত্নে এক সময়ের এই অপূর্ব রাজকীয় স্থানটি এখন শুধুই বেদনাদায়ক স্থান। এই তো এই ছোট্ট গহ্বর দিয়ে এবার আমরা এই মিনারের উপরে উঠব। তবে মিনারে উপরে উঠার এই সিঁড়িটি অসাধারণ। স্পাইরাল অর্থাৎ পেঁচানো সিঁড়িটা দিয়ে এই তো উপরে উঠছি। এই সেই মিনার যা তিনতলায় গেছিলাম। তো এবার এই রাজবাড়ি দেখার পর সামনে একটি ছোট্ট মন্দির ছিল, সেই মন্দিরগুলোর এখন সম্পূর্ণই দখল, কেমন অবস্থা ছিল বোঝার উপায় নেই। তবে স্থানীয় লোকরা বলল এর
ঠিক সামনেই দুবলহাটি বাজার পরেই এই হাওয়াখানা অবস্থিত। একে স্থানীয়রা দুবলহাটি ছোট রাজবাড়ি বলে থাকে, তবে এটি ছোট রাজবাড়ি নয়, এটি একটি হাওয়াখানা ছিল। তবে হাওয়াখানার অবস্থাটি বেশ ভালো, এটি হচ্ছে পুকুরের পার। এই দুবলহাটি হাওয়াখানা সম্বন্ধে কোনো ইতিহাসই অনলাইনে নেই। এই দুবলহাটি হাওয়াখানা তথা ছোট রাজবাড়ি যাই বলা হোক না কেন, এটির কন্ডিশন বেশ ভালোই লাগলো দেখতে। বর্তমানে এই বাড়িটির মালিক এই তো তারাই এখানে থাকে। তো বাড়িটি এখন তারা তাদের আন্ডারেই, এটি কোনো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে নয়। তো এই তো বাড়ির অবস্থা। এই সিঁড়িঘর শেষ করার পরেই সামনে রয়েছে একটি গম্বুজ ঘর, এর উপরে একটি গম্বুজ রয়েছে। অপরূপ কারুকার্য বিশিষ্ট এই গম্বুজ, তবে রঙগুলো পরে করা হয়েছে বলে মনে হচ্ছে। গম্বুজের পাশে এটি একসময় একটি পানির ট্যাঙ্ক ছিল। এই হচ্ছে দুবলহাটি রাজবাড়ির হাওয়াখানা। সব মিলিয়ে দুবলহাটি রাজবাড়ির অবস্থা এবং এর পাশের এই ছোট্ট স্থাপনা সব মিলিয়ে আজকের এই দুবলহাটি রাজবাড়ির পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।